ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। মূল্যস্ফীতিতে উন্নত দেশগুলো হিমশিম খেলেও ডিজিটাল হওয়ায় অর্থনীতি সচল রাখতে পেরেছে বাংলাদেশ, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের একগুয়েমিতে বন্ধু রাষ্ট্রগুলো বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, মন্তব্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের। বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল শেষ, সেমি আর ফাইনালের অপেক্ষা। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সম্মেলনে বললেন ওবায়দুল কাদের। সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার সহ 14 দফা দাবি তুলে ধরেছে গণতন্ত্র মঞ্চ। বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মেট্রো রেল উদ্বোধনের জন্য প্রস্তুত, প্রধানমন্ত্রী সময় দিলেই তারিখ নির্ধারণ জানিয়েছেন ডিএমটিসিএল এর এমডি। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন ঘিরে উৎসবের আমেজ, ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতাদের যোগদান। রাশিয়ার লুহানস্কে ভাড়াটে সেনা অবস্থান লক্ষ্য করে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত। বেলুচিস্তান সীমান্তে আফগান সীমান্ত রক্ষীদের গুলিতে পাকিস্তানের 6 বেসামরিক মানুষ নিহত, আহত 17। অঘটন চমক ও টানটান উত্তেজনার কাতার বিশ্বকাপে এবার সেমিফাইনাল লড়াই, কাল প্রথম সেমিতে আর্জেন্টিনার মুখোমুখি ক্রোয়েশিয়া।